নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প শ্রীবিলাসের দুর্বুদ্ধি শ্রীবিলাসবাবুর বিবাহিত জীবন সুখের ছিল কি দুঃখের ছিল তাহা তিনি ঠিক বুঝিতে পারিতেন না তাহার স্ত্রী সরোজবাসিনী যে তাহাকে যথেষ্ট ভালোবাসেন তাহার পরিচয় শ্রীবিলাস শত সহস্রবার পাইয়াছেন কিন্তু এই ভালোবাসার মধুর রাশির মধ্যে মাঝে মাঝে মধুমক্ষিকার হুলের দংশন জ্বালা অনুভব করিয়া তিনি অস্থির হইয়া পড়িতেন আসল কথাটা এই যে তাহার স্ত্রীটি কিছু মুখরা ছিল আর শ্রীবিলাস বোধ একটু অযথা পরিমাণে অভিমানী ছিলেন তাই মাঝে মাঝে তাহাদের দাম্পত্য জীবনের ঐক্যতান বাদনের সুর সহসা কাটিয়া গিয়া হা গা গোড়া খাপ ছাড়া হইয়া যাইত পূর্বের কথা এই শ্রীবিলাসের শ্বশুর বাবু। লখন সেই প্রসিদ্ধ বাবু এই অঞ্চলের লোক কে না তাহার নাম শুনিয়াছে এবং ধনী হোক দরিদ্র হোক পরিচিত হোক অপরিচিত হোক কোন ভ্রমণকারী বাঙালি তাহার বাড়িতে অন্তত একটি বারো পাত পারে নাই তিনি বাসায় রাখিয়া খাওয়াইয়া পড়াইয়া কত লোকের যে চাকুরি করিয়া দিয়েছেন। তাহার কি সংখ্যা আছে আহা অধিককার গরিব লোকে আজইও তাহার নাম করিয়া কাঁদিয়া মরে সে যাহা হোক তাহাদের মেয়ের বিবাহ দেওয়া বড়ই কঠিন ব্যাপার ছিল সারা বাংলাদেশে দুই তিনখানি মাত্র গ্রামে তাহাদের ফেরতা ঘর অর্থাৎ যাহাদের সঙ্গে বিবাহ দেওয়া চলে পাত্র জুটানোই মুশকিল ছিল কিন্তু যদি পাত্র বা জুটিল তবে হয় সে একটি হস্তিমূর্খ না তো একেবারে নিঃস্ব একবার তিনি পূজার সময় সপরিবারে কাশিতে আসিয়াছিলেন সেই সময় পিতৃ মাতৃহীন দশ বছর বয়স্ক শ্রীবিলাস তাহার আশ্রমে আসিয়া পড়িল তাহাকে স্বজাতীয় এবং স্বঘরের দেখিয়া হরিগোপালবাবু আগ্রহের সহিত কুড়াইয়া লইলেন এবং লক্ষ্ণৌয়ে লইয়া গিয়া বিদ্যালয়ে ভর্তি করিয়া দিলেন ছেলেটির সৎ স্বভাব ও বুদ্ধিমত্তা দেখিয়া তখন হইতেই তাহাকে সিও ভাবি জামাতা বলিয়া স্থির করিয়া রাখিলেন সেইভাবেই লালন পালন এবং শিক্ষার বন্দোবস্ত করিলেন আঠারো বৎসর বয়সে শ্রীবিলাস প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইল তখন কন্যার বয়ক্রম বারো বৎসর হইয়াছে দেখিয়া হরিগোপালবাবু দুইজনকে প্রজাপতির নির্বন্ধে বাঁধিয়া দিলেন এই শুভ ঘটনার পর তিনি এক বছর মাত্র জীবিত ছিলেন শ্রীবিলাস তখন এফে পড়িতেছে হঠাৎ তাহার শ্বশুর মহাশয়ের বসন্ত রোগে মৃত্যু হইল এই আকস্মিক দৈব দুর্ঘটনায় শ্রীবিলাসের পড়া বন্ধ হইল ক্রিয়া সম্পন্ন হইলে তাহার শ্বশ্রু ঠাকুরানি বলিলেন চলো বাচ্ছা আমরা দেশে গিয়ে থাকি এই জমপুরি লখনৌ শহরে আমি আর একদিনও টিকিতে পারিব না তাহাই হইল লখনৌয়ের ত্রিতল বাড়িটি এক প্রকার সিকি মূল্যেই বিকৃত হইল জিনিসপত্র কতক বিকৃত কতক বিতরিত এবং অবশিষ্ট গোলমালে অপহৃত হইল দিন পনেরো কুড়ির মধ্যেই সমস্ত পরিষ্কার তখন সেই পরিবার চক্ষের জল ফেলিতে ফেলিতে বঙ্গদেশাভিমুখে যাত্রা করিলেন শ্রীবিলাসের স্ত্রী হরিগোপালবাবুর সর্বকনিষ্ঠা কন্যা ছিলেন সরোজবাসিনীর দুই ভগ্নী এবং একটি ভ্রাতা ছিল ভগ্নী দুইটি নিজ নিজ শ্বশুরালয়ে ছিল ভ্রাতাটির নাম সতীশ সাত আট বৎসর বয়স সুতরাং শ্রীবিলাসী এখন এ পরিবারের অভিভাবক দেশে বাস করিতে লাগিলেন বৎসর খানেক ধরিয়া চতুর্দিক হইতে আত্মীয় কুটুম্বগণ একে একে আসিয়া বিগত দুর্ঘটনার জন্য সমবেদনা জানাইয়া গেলেন সকলেই গৃহিণীকে কহিলেন জামাইটিকে বসাইয়া রাখা ভালো হইতেছে না ইহাকে কলিকাতার কলেজে পাঠাইয়া দাও ঈশ্বরের চায় তোমাদের তো কোনো বিষয়ের অভাব নাই বিধবা এই পরামর্শ যুক্তিসঙ্গত বিবেচনা করিলেন শ্রীবিলাস কলিকাতায় গিয়া এফ এ এবং দুইবার অনুত্তীর্ণ হইবার পর আইন পরীক্ষাতে উত্তীর্ণ হইলেন এইরূপী সাত আট বৎসর অতীত হইল শ্রীবিলাসের এখন সাতাশ আঠাশ বৎসর হইয়াছে কিন্তু এ পর্যন্ত সন্তানাদি কিছুই হয় নাই স্বামীর উপর সরোজবাসিনীর আরও অসন্তোষের কারণ ছিল যে তাহার এতখানি বয়স হইল তথাপি তিনি সিকি পয়সাও উপার্জন করিতে সক্ষম হইলেন না এই সকল কারণেই শ্রীবিলাস স্ত্রীর নিকট কিছু অপ্রতিভ হইয়া থাকিতেন এই সময় তাহার আইন পরীক্ষার শেষ ফল বাহির হইল এখন হইতে নিজেকে আর নিতান্ত অপদার্থ জীব বলিয়া মনে হইত না সরোজবাসিনী তাহার অকৃতিত্ব সম্বন্ধে কোনো কথা বলিলে আর মৌনভাব সহ্য না করিয়া একটু বিদ্রুপের হাসি হাসিতেন বলা বাহুল্য ইহাতে সরোজবাসিনীর সর্বাঙ্গটা জ্বলিয়া যাইত রূপে আরও কয়েক মাস কাটিল বঙ্গদেশের দূষিত জলবায়ু প্রভাবে এবং বিশ্ববিদ্যালয় রূপ স্টিম হ্যামারের সুদীর্ঘ কালব্যাপী ক্রিয়ায় শ্রীবিলাসের স্বাস্থ্যভঙ্গ হইয়াছিল তাই তিনি পরামর্শ করিলেন পাটনায় গিয়া ওকালতির ব্যবসা করিবেন শ্বশ্রু বলিলেন সেই ভালো তুমিও সেখানে ওকালতি করো আর সতীশ স্কুলে পড়ুক শুভ দিনে দুই পাটনা যাত্রা করিলেন পাটনার আদালত ইত্যাদি বাকিপুরে সেইখানে বাসা করা হইল দুই বৎসর অতীত হইয়াছে শ্রীবিলাস এখনো ভালো পশার জমাইতে পারে নাই কোন মাসের আয়ে বাসা খরচটুকু সংকুলন হয় কোনো মাসে তাহাও হয় না প্রথমে উকিলি পাশ করিয়া শ্রীবিলাসের মনে যে আত্মমর্যাদার উন্নত ভাব উপস্থিত হইয়াছিল তাহা এখন সম্পূর্ণরূপে তিরোহিত সরোজবাসিনী আসিয়াছেন সতীশ স্কুলে পড়িতেছে শাশুড়ি ঠাকুরানি এ পর্যন্ত বরাবর শ্রীবিলাসকে টাকা জোগাইয়া আসিয়াছেন কিন্তু এখন ভারী অসন্তোষের ভাব তিনি দেশে প্রায়ই আত্মীয় প্রতিবেশীদের কাছে সিয় মৃত স্বামীর দোষ দিয়া বলিতেন দেখো দেখি এমন জামাই করিয়া গেলেন যে তাহার টাকা জোগাইতে যোগাইতে আমাকে সর্বশান্ত হইয়া যাইতে হইল হতাইয়া দেখো যে টাকা খরচ হইয়াছে ইহার অর্ধেক টাকা বিবাহে ব্যয় করিলে একটা রাজা জামাই পাওয়া যাইতে পারিত হ্যাঁ তো টাকা খরচ করিলাম তবুও জামাইটি মানুষের মতো হইল না ইদানিং ও নিতান্ত অনিচ্ছার সহিত শাশুড়ির সাহায্য গ্রহণ করিতেছিলেন কারণ গতির অন্যতা ছিল না যখনকার যাহা ঠিক সেই সময়ে মানুষের যদি তাহা হয় তবে আর কোনো গোলই থাকে না কিন্তু শতকরা নিরানব্বই জনের অদৃষ্টে তাহা ঘটে না একে তো শ্রীবিলাসের ত্রিশ বৎসর বয়স হইলেও সন্তান হইল না হিন্দু বিশেষত বাঙালি ঘরে ইহা একটি সামান্য দুর্ভাগ্যের কথা নহে তাহার উপর উপার্জন আশানুরূপ তো নহেই প্রয়োজনানুরূপও নহে এই দুইটি কারণে তাহার জীবনটা দুর্বহ বলিয়া মনে হইত এই সমস্ত বিশ সহ্য হয় যদি পত্নী অনুকূলা হয় হ্যাঁ এমন কোন সাংসারিক কষ্ট আছে যাহা দাম্পত্য প্রণয়ের স্নিগ্ধ মধুর স্পর্শে নিতান্ত লঘু হইয়া না যায় কিন্তু শ্রীবিলাসের স্ত্রী প্রণয়বতী হইলেও সেই দুটি ত্রুটি ক্ষমা করিতে প্রস্তুত ছিলেন না সেদিন রবিবারের সন্ধ্যা সকাল হইতে বৃষ্টি হইতেছিল আমাদের উকিলবাবুর বৈঠকখানা ঘরে একটিও মক্কেল নামক সেই প্রিয়দর্শন জীব উপস্থিত ছিল না শ্রীবিলাস এই বর্ষা প্রদোষে একাকী বসিয়া সুর করিয়া ঋতু সংহারের দ্বিতীয় স্বর্গ পড়িতেছিলেন ক্রমে সেই স্থানে আসিলেন প্রবিশন্তি জলমূচা এই স্থানটি পড়িয়া তাহার মনে দাম্পত্য ভাব অত্যন্ত ঘনীভূত হইয়া আসিল তিনি পুস্তক বন্ধ করিয়া উপন্যাস লোকবাসী নবপ্রনয়ের ন্যায় ধীর মন্থর গতিতে অন্তপুর অভিমুখে চলিলেন শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিলেন সেখানে স্ত্রী নাই দাসী জানাইল ঠাকুর পলাইয়া গিয়াছে সেই জন্য মাজি স্বয়ং রন্ধনশালায় উপস্থিত আছেন ইহা শুনিয়া বাহিরে যাইবার ফিরিয়া উপক্রম করিতেছিলেন এমন সময় সরোজবাসিনী প্রবেশ করিলেন আজ অকস্মাত ব্রাহ্মণ ঠাকুরের তীরভাবে সরোজা যে অন্নপূর্ণা পদাভিষিক্তা হইয়াছেন এই মর্মে একটা পরিহাস করিলেন কিন্তু সরোজবাসিনী মুখমণ্ডলে একটা ঘৃণার ভাব প্রকাশ করিয়া মুখ ফিরাইলেন শ্রীবিলাস নাকি এই সরোজার সহিত তিনি এরূপ আচরণে কিছুমাত্র বিস্মিত হইলেন না তখন কাব্যলব্ধ নায়ক ভাব বিস্মৃত হইয়া নিতান্ত সাধারণ সাংসারিক জনচিত প্রশ্ন করিলেন আজ আবার বাবাজির কি হইল সরোজবাসিনী নিরুত্তর শ্রীবিলাস দাঁড়াইয়াছিলেন পালঙ্কের উপর বসিয়া বলিতে লাগিলেন আর পাড়াও যায় না এমন করে তিন দিন অন্তর ঠাকুর পালালে সরোজবাসিনী বাধা দিয়া বলিলেন সস্তার ঠাকুর ওই রকমই হয়ে থাকে তিন টাকার মাহিনায় কি আর ভালো ঠাকুর হয় শ্রীবিলাস স্ত্রীর এই কয়টি সামান্য কথাতেই নিতান্ত আঘাত প্রাপ্ত হইলেন মনে হইল স্ত্রী এই উক্তিতে তাহার অকৃতিত্বের প্রতি লক্ষ্য করিলেন স্মরণ হইল সেই বাল্যকালে সরোজবাসিনীর পিতা কি শোচনীয় অবস্থা হইতে তাহাকে উদ্ধার করিয়াছেন তিনি তো এক প্রকার পথের ভিক্ষুক হইতেই চলিয়াছিলেন সরোজবাসিনী বাল্যকাল হইতে শ্রীবিলাসকে সিও পিতার অন্নদাস বলিয়াই জানিতেন এখন সংস্কৃত মন্ত্র বলিয়া বিবাহ হইয়াছে বলিয়াই কি ঘৃণার ভাব তিরোহিত হইবে তিনি নিঃসংশয়িতভাবে স্থির করিলেন এই উক্তিতে তাহার প্লিবিয়ান অরিজিনের প্রতিও বক্র কটাক্ষপাত আছে অর্থাৎ তাহার নজর ছোট তাই তিনি তিন টাকার রসুইয়ে বামুন রাখিয়াছেন কিন্তু শ্রীবিলাস এই কল্পিত অপমান সম্পূর্ণভাবে আত্মসংবরণ করিতে সমর্থ হইলেন ইহা তাহার বহুদিনের অভ্যাসের ফল বলিলেন আজ থাক বাজার থেকে জলখাবার আনিয়া নেওয়া যাবে এখন তুমি বসো সরোজবাসিনী যেমন দাঁড়াইয়াছিলেন তেমনই রহিলেন শ্রীবিলাস কিঞ্চিত অপেক্ষা করিয়া শয্যা হইতে উঠিয়া সরোজার হস্ত ধারণ করিয়া সাদরে বলিলেন চলো সরোজবাসিনী একটা যন্ত্রণাসূচক উ শব্দ করিয়া হাত টানিয়া লইলেন শ্রীবিলাস সভয় জিজ্ঞাসা করিলেন কি হয়েছে সরোজবাসিনী বলিলেন হয়েছে আমার মাথা ও মুন্ডু যেন মাথা ও মুন্ডু দুইটা সম্পূর্ণ বিভিন্ন পদার্থ শ্রীবিলাস হাত টানিয়া দেখিলেন অনেকটা স্থান পুড়িয়া আছে তাহাতে সাদা সাদা ঔষধ লেপিত রহিয়াছে দেখিয়া মনে পড়ো দুঃখ হইল বলিলেন বড্ড কষ্ট হয়েছে তো কেন তুমি রান্নাঘরে গেলে ছি এমন অসাবধান বেশ চলিতে ছিল এবং সম্ভবত নিরাপদে গোলমাল চুকিয়া যাইত কিন্তু এই শেষের কথাটি সব মাটি করিয়া ফেলিল এমন অসাবধান সরোজবাসিনী আহতা ফণিনীর মতো গর্জিয়া উঠিল সে চিরকাল ধনী পিতামাতার আদরের মেয়ে ছিল তাহাকে কখনো কোনো গৃহকার্য করিতে হয় নাই রন্ধনাদি সম্বন্ধে তাহার একেবারেই কোনো অভিজ্ঞতা ছিল না সুতরাং সরোজবাসিনী রন্ধনশালায় অসাবধান একথা তাহার পক্ষে কোনো দোষেরই নয় তথাপি তাহার সহ্য হইল না যে স্বামী তাহাকে অসাবধান বলিয়া তিরস্কার করিবেন সে ক্রোধ ও ক্রন্দনের মিশ্রিত স্বরে শ্রীবিলাসকে কতগুলি বাক্য বাক্যবান হানিয়া দিল স্বামী মহাশয়ও নিতান্ত নীরব রহিলেন না ফল কথা সে রাত্রে শ্রীবিলাস বৈঠকখানা গৃহে শয়ন করিলেন সেই বালক সতীশ অনেক জিত করিয়া দুইজনকে কিছু খাওয়াইল নহিলে অভুক্ত অবস্থাতেই উভয়ের রাত্রি কাটিত রাত্রি কাটিল প্রভাতে শ্রীবিলাস শাশুড়ি ঠাকুরানীর নিকট হইতে এক পত্র পাইলেন তাহাতে লেখা ছিল এক নিকটাত্মীয়ের বাটিতে বিবাহের নিমন্ত্রণ হইয়াছে অতএব সরোজবাসিনীকে পাঠাইয়া দিলে ভালো হয় শ্রীবিলাসের আর্থিক অবস্থার উল্লেখ করিয়া ইহাও লেখা ছিল যে যতদিন ভালোরূপ পসার না হয় ততদিন সপরিবারে কর্মস্থানে থাকিয়া অনর্থক খরচা বাড়াইবার প্রয়োজন কি শ্রীবিলাস নিশ্চয়ই স্ত্রীকে পিত্রালয়ে পাঠাতেন যদি এ আর্থিক অসচ্ছলতার কথাটার উল্লেখ না থাকিত ইহা তীরের মতো আসিয়া তাঁহার সম্প্রতি ক্ষতবিক্ষত আত্মাভিমানকে বিদ্ধ করিল তিনি যথা সময়ে বালক সতীশের হাতে এই পত্রখানি স্ত্রীকে পাঠাইয়া দিলেন সরোজবাসিনী বলিয়া পাঠাইলেন আমি যাইব সকল বন্দোবস্ত করিয়া দিতে বলো শ্রীবিলাস ক্রুদ্ধ হইয়া উত্তর পাঠাইলেন এখন কোনো মতেই যাওয়া হইতে পারে না তাহার প্রত্যুত্তরে আর সরোজবাসিনী কোনো কথা বলিয়া পাঠাইলেন না পরন্তু জননীর সেই পত্রখানি লইয়া যে অংশে শ্রীবিলাসের অর্থকষ্টের উল্লেখ ছিল সেই অংশটি মোটা পেন কলম দিয়া লাল কালির দাগ করিয়া ফিরিয়া পাঠাইলেন শ্রীবিলাস অন্যমনস্ক ভাবে সে পত্র লইয়া পকেটে ফেলিয়া রাখিলেন তখন আর খুলিয়া দেখিলেন না আহারাদি করিয়া কাছাড়ি চলিয়া গেলেন কাছাড়ি হইতে প্রায়ই তাহাকে খালি পকেটে ফিরিতে হইত সেদিন দৈবাত পকেটকে কিছু ভারী করিয়া ফিরিলেন আসিয়া দেখিলেন পাখি উড়িয়া গিয়াছে শুনিলেন তিনটার প্যাসেঞ্জার গাড়িতে সতীশকে লইয়া মাজি প্রস্থান করিয়াছেন শ্রীবিলাসের একজন বৃদ্ধ প্রতিবেশী প্রায়ই তাহার বৈঠকখানায় আসিয়া তাম্রকূট সেবা করিতেন তাহাকে তাহার বিশেষ অনিচ্ছা সত্ত্বেও শ্রীবিলাস ও পাড়ার অন্য সকলে ঠাকুরদাদা পদে প্রতিষ্ঠিত করিয়াছিলেন ঠাকুরদাদার সংস্কৃতটা কিছু পড়া ছিল ইংরাজিও অল্প জানিতেন একালের লোকজন আচার ব্যবহার এই সকলের উপর তিনি হাড়ে চটা ছিলেন তাহার একটা মস্ত বড় ঐতিহাসিক ভ্রম ছিল তিনি বছর ভুল এ পর্যন্ত এই ভারতবর্ষটাকে কোম্পানির উল্লেখ করিতেন এই ঠাকুরদা মহাশয় শ্রীবিলাসের স্ত্রীর পলায়ন সংবাদ শ্রীবিল হেলিতে দুলিতে বৈঠকখানায় আসিয়া উপস্থিত হইলেন সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া তিনি অগ্নিশর্মা হইয়া উঠিলেন বর্তমান সময়ে স্ত্রীলোকগণের এই প্রকার যথেষ্ট চারিতার বিরুদ্ধে ওজস্বিনী ভাষায় বক্তৃতা আরম্ভ করিয়া দিলেন দুই চারিটা শাস্ত্র বচন আওড়াইয়া প্রমাণ করিলেন স্ত্রী লোকেরা এইরূপ প্রবলা ও উশৃঙ্খলা হইয়া উঠিলে সমাজের আর ভদ্রস্থতা নাই এমনকি কলির শেষ অবস্থা ঘনাইয়া আসিয়াছে বুঝিতে হইবে শ্রীবিলাসের এখন এই সমস্ত কথা নিরতিশয় যুক্তিসঙ্গত বলিয়া বোধ হইতে লাগিল তিনি বলিলেন আমার শাশুড়ি ঠাকুরা নিয়ে এমন কিছু জিত করিয়া লেখেন নাই যে পাঠাইতে হইবে এমন কোন বিশেষ প্রয়োজন ছিল না এই দেখুন না পত্রখানা বলিয়া পত্রখানা বাহির করিয়া বৃদ্ধের হস্তে দিলেন পত্র খুলিবা মাত্র লাল কালির মোটা মোটা দাগ উভয়ের চোখে পড়িল ঠাকুরদাদা বলিলেন এ কালির দাগ কে দিলে শ্রীবিলাসের বুঝিতে বাকি রহিল না দাগ কে দিয়াছে অপমানে তাহার সর্বশরীর সর্বদষ্ট মনুষ্যের মতো ঝিমঝিম করিতে লাগিল স্বর বন্ধ হইয়া আসিল চক্ষু দিয়া যেন আগুন বাহির হইতে লাগিল তিনি আত্মগোপন করিবার জন্য বিপুল চেষ্টা করিলেন কিন্তু পারিলেন না ঠাকুরদাদা এতক্ষণ পত্রপাঠ করিতেছিলেন পাঠ শেষ হইলে পুনর্বার জিজ্ঞাসা করিলেন এ কালির দাগ কে দিয়েছে হে শ্রীবিলাস প্রথমবারে কথা কহিতে পারেন নাই বলিয়া ঠাকুরদার প্রশ্নের উত্তর দেন নাই এবার বলিলেন যখন আমি পত্র খুলি তখন এ দাগ ছিল না আমার স্ত্রী এ দাগ দিয়াছে তাহাতে সন্দেহ নাই বৃদ্ধ বলিলেন দেখিলে একবার স্ত্রীলোকের স্পর্ধা দেখিলে স্বামী যে স্বামী গুরুর গুরু তাহার এমন করিয়া অপমান হায় রে কলিকাল এই বয়সে কত দেখিলাম আরও কত দেখিতে হইবে এমন স্থান হইবে না শয়তানি কিন্তু শ্রীবিলাস তুমি যদি এই অপমান এই নারী পদাঘাত সহ্য করো তবে ধিক তোমাকে তোমায় ধিক তোমার পুরুষ সত্যে ধিক তুমি আবার বিবাহ করিয়া ও স্ত্রীকে বাড়ি হইতে দূর করিয়া তাড়াইয়া দাও শ্রীবিলাস চুপ করিয়া মনের মধ্যে কথাটা তোলাপাড়া করিতে লাগিলেন তাহাকে নীরব দেখিয়া ঠাকুরদাদার বক্তৃতার স্রোত পুনরায় খুলিয়া গেল বলিলেন আজকাল ইংরাজি পড়িয়া লোকে আদর দিয়া দিয়া মাথায় চড়াইয়া চড়াইয়াই তো এই স্ত্রীগুলাকে করিল সাহেব বেটাদের মতো স্ত্রৈন জাতি আর বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই স্টেশনে দেখিয়াছি বেটারা বেটিদের মাথায় ছাতা ধরিয়া সঙ্গে সঙ্গে যায় যেন খানসামা সেই সাহেবের শিষ্য তো তোমরা তুমি যদি স্ত্রীর এই অতি গর্হিত আচরণ ক্ষমা করো প্রশ্রয় দাও তবে তাহার দেখা দেখি দশটা ভালো প্রকৃতির স্ত্রী লোক বিগড়াইয়া যাইবে আর যদি তুমি যথার্থ পুরুষ হও ইহার উপযুক্ত শাস্তি বিধান করো তবে ভয় পাইয়া দশটা বজ্জাত স্ত্রীও শান্ত হইয়া আসিবে এটা একটা সামাজিক কর্তব্য বলিয়া জানিবে শ্রী কোম্পানি বাহাদুর যে খুনির ফাঁসি দেন সে কেন খুন হইল কোম্পানির একটা প্রজা গেল আর একটা প্রজার প্রাণ বধ করিয়া রাজস্ব কমাইবার প্রয়োজন কি না জনে উঠিবে খুন দেখিয়া শিহরিয়া করলে তো ফাঁসি যেতে হয় সুতরাং তুমি আর হয়তো করিও না এই সতেরোয় দিন আছে বিবাহ করিয়া ফেলো আমি পাত্রী স্থির করিবার ভার লইলাম অবস্থা বিশেষে পড়িয়া মানুষের মন যে কি ভয়ানক পরিবর্তিত হইয়া যায় তাহা ভাবিলে আশ্চর্য হইতে হয় ঊনবিংশ শতাব্দীর এই শেষ ভাগে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধিপ্রাপ্ত যুবক শ্রীবিলাস অম্লান বদলে বলিল আমি বিবাহ করিব পঞ্জিকার মতে শুভ দিনে ও শুভক্ষণে এই পরম অশুভকর বিবাহ সম্পন্ন হইয়া গেল কন্যাটি বক্তৃতাকারী ঠাকুরদাদার অতি নিকট সম্পর্কিয়া এই ঘটনার পর এক বৎসর কাটিয়া গিয়াছে শ্রীবিলাসের একটু পশার বাড়িয়াছে কিন্তু মনের শান্তি বহু দূরে মদদ্ধতা সরোজবাসিনী এখন ধরার ধুলির চেয়ে নিচে হইয়া গিয়াছে গঞ্জনায় তাহাকে অস্থির করিয়া তুলিয়াছে বাড়ির লোক পাড়ার লোক গ্রামের লোক আত্মীয় কুটুম্বালয়ের লোক তাহাকে এক বাক্যে নিন্দা করিতেছে দিন নাই রাত্রি নাই গ্রামে যেখানে সেখানে সরোজবাসিনীর কথা উঠিলেই অমনি পাঁচজনে বলে ছি 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 এমন বুদ্ধি আপনার পায়ে আপনি কুরুল মারিল একটা সামান্য জিদের জন্য চির জীবনটার দুঃখ কিনিল গলায় দড়ি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত দেখিয়া শুনিয়া সরোজার মরিবার ইচ্ছা করিত এই সময় সরোজার মাতা মৃত্যু শয্যায় শয়ন করিলেন মৃত্যুর পূর্বেই সরোজার হস্ত ধারণ করিয়া তিনি বলিয়া গেলেন মা আমার এই শেষ অনুরোধ স্ত্রীকে ত্যাগ করিতে পারে কিন্তু স্ত্রীলোকের স্বামী ভিন্ন আর গতি নাই তুমি স্বয়ং বাকিপুরে যাইয়া স্বামীর পায়ে ধরিয়া ক্ষমা ভিক্ষা করিবে সতীন হইয়াছে তার জন্য আর কি করিবে মা সতীন তো কত লোকেরই থাকে আজকাল কমিয়াছে না হলে সে কালে সতীনের জ্বালা ভোগে নাই এমন কয়টা স্ত্রীলোক ছিল তুমি পূর্ব জন্মে কোনো গুরুতর পাপ করিয়াছিলে তাহার ফলে এই কষ্ট পাইতেছ এই জন্মে ভালো করিয়া ভক্তি করিয়া করো পর জন্মে আবার ভালো হইবে আমি চলিলাম তুমি পিতৃহীন ছিলে মাতৃহীনও হইলে এখন আর কে তোমার আশ্রয় রহিল মাত্র আমার অনুরোধ না রাখিলে পরলোকে আমি শান্তি পাইব না সরোজা কাঁদিতে কাঁদিতে বলিল মা অত করিয়া বলিতে হইবে না আমি তোমার আজ্ঞা প্রতিপালন করিব সরোজার মাতার মৃত্যু হইল ক্রিয়া যথাসময়ে একরকম করিয়া সম্পন্ন হইল কিছুদিন পরে বাড়িঘরের বন্দোবস্ত করিয়া সতীশকে লইয়া সরোজবাসিনী বাঁকিপুরে যাত্রা করিলেন পৌঁছিয়া একেবারে গিয়া শ্রীবিলাসের বাসায় উঠিলেন শ্রীবিলাস তখন কাছারিতে চাকর বাকরেরা আসিয়াছেন দেখিয়া প্রণাম করিল তিনিও সসম্ভ্রমে তাহাদিগকে যথাযোগ্য কুশল প্রশ্নাদি করিয়া আপ্যায়িত করিলেন বাড়ি ঘর দুয়ারের আর সে শ্রী নাই দেখিয়া সরোজার চক্ষে জল আসিল কোথাকার জিনিস কোথায় পড়িয়া আছে তাহার ঠিকানা নাই বিছানাগুলার আচ্ছাদন নাই আলমারি টেবিল সিন্দুক বাক্স ধুলায় বুজিয়া গিয়াছে দেওয়ালের ছবিগুলায় মাকড়সার জাল ঘরের কোণে তামাকের গুল ছাই ছড়ানো উঠানে ঘাস গজাইয়াছে একদিকটা তো একেবারে জঙ্গল বলিলেই হয় দাস দাসীরা আপনা হইতে সব করে না কেহ তাহাদিগকে করিতেও বলে না সরোজবাসিনী তাহাদিগকে লইয়া কার্য করিতে লাগিয়া গেলেন সমস্ত ঝাড়িয়া ধুইয়া মুছিয়া সাজাইয়া যথাসম্ভব পারিপাট্য বিধান করিলেন ঘটি বাটি ইত্যাদি ব্যবহারের জিনিসগুলা মাজাইয়া ঘষাইয়া তক ঝকঝকে করিয়া ফেলিলেন তাহার পর বেলা পড়িলে রসুই ঘরে গিয়া স্বস্তে নানা প্রকার জলখাবার প্রস্তুত করিতে লাগিলেন মনে হইল সেসব দিনে মিলনের এই রূপ অনতিপূর্বে কি উৎকণ্ঠা কি হয় কি চঞ্চলতা আসিয়া বুকের ভিতর দৌড়াত্ম করিত আর আজ হে কি ভাব ভাবিতে ভাবিতে সরোজার মুখখানি যেন মেঘ করিয়া আসিল শ্রীবিলাস হইতে ফিরিলেন বাহিরে সতীশের সাক্ষাৎ পাইয়া সমস্ত অবগত হইলেন বাড়িতে প্রবেশ করিবেন পা যেন ওঠে না সরোজার সঙ্গে দেখা হইল উভয়ের তখনকার মনের ভাব কে বর্ণনা করিবে অনেক পুরাতন কথা মনে আসিয়া উভয়ের চোখে জল বহাইল সেই রাত্রি সে দম্পতির কিভাবে কাটিল কে বলিতে পারে দিনের দিন দিন গেল সংসার চলিতে লাগিল কাহারো মনে সুখ নাই মুখে হাসি নাই অথচ উভয় স্বামী স্ত্রী সাজিয়াই সংসার করিতে লাগিল অনেকেই শ্রীবিলাসের কৃত দুষ্কর্মের প্রতিফলন স্বরূপ তাহার জীবনব্যাপী যন্ত্রণার চিত্র দেখিবার জন্য প্রতীক্ষা করিতেছেন কিন্তু তাহা হইতে পাইল না শ্রীবিলাসের নবপরিণিতা বধূটি বঙ্গদেশের এক নিভৃত গ্রামে জ্বর ও ভুগিতেছিল হঠাৎ একদিন তাহার মৃত্যু সংবাদ আসিল শ্রীবিলাস শুভ দৃষ্টির বস্ত্রাবরণ মধ্যে ভিন্ন সে স্ত্রীর সাক্ষাৎ পান নাই ফুলশয্যার রাত্রে কম্প দিয়া তাহার তো ভারী জ্বর আসিয়াছিল তাহার মৃত্যুতে শ্রীবিলাসের কোনও কষ্ট হইবার কথা নহে আমাদের সরোজবাসিনীও আদর্শ রমণী নহেন তিনি স্বপদনীর মৃত্যু সংবাদে খুশি হইয়া দাস দাসীকে বকশিস এবং দেবতাকে লুট দেন নাই বটে কিন্তু তাহার পর হইতে হাসিতে গল্পের মনের প্রফুল্লতা ও লঘুভারে যথেষ্ট পরিচয় দিতে সংকুচিত হইতেন না ইহা দেখিয়া শ্রীবিলাসেরও অনুতাপ ক্লিষ্ট মুখমণ্ডলের বিবর্ণতা দিন দিন দূর হইতে লাগিল এখন হইতে এই দম্পতি প্রত্যেক উপকথার নায়ক নায়িকার মতোই সুখে ঘর সংসার করিতে লাগিলেন কিন্তু প্রভেদেই যে শ্রীবিলাস এখনো রাজ্য লাভ করিতে পারেন নাই এবং শতপুত্রের একটিমাত্র এ পর্যন্ত পৃথিবীর আলোক দর্শন করিতে পাইয়াছে